নারায়ণগঞ্জ তিন আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ কায়সারের মৃত মাকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় ওই আসনের বর্তমান সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকার বিরুদ্ধে আদালতে মানহানির মামলা হয়েছে। বুধবার দুপুরে কায়সার হাসনাত নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আহমেদ হুমায়ুন কবিরের আদালতে বাদী হয়ে 50 কোটি টাকার মানহানির মামলাটি দায়ের করেন। অভিযোগ অস্বীকার করে আইনি লড়াইয়ের ঘোষণা দিয়েছেন মামলার বিবাদে সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা।